শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো, মেয়ে স্কুল যাচ্ছে, আর আজকে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে স্কুলে। আজকে আমি যাচ্ছি না, শরীরটা খারাপ বলে তো বললো, ও বাড়িতে আছে বললো, ওই নিয়ে যাক। প্রথম আজকে নিয়ে যাচ্ছে স্কুলে মেয়েকে, এতদিন নতুন স্কুলে মেয়েকে নিয়ে যায়নি, আমি নিয়ে যাওয়া নিয়ে আশা করেছি। টাটা। আর এই দেখো, সকালবেলায় একটা লাউ কিনে নিয়ে এসেছি, জানি না লাউটা কেমন হবে। লাউ করবো আজকে, লাউ ডাল করবো ভাবছি। এই যে দুদিন হয়ে যাবে আমার, দুই তিন দিন হয়ে যাবে, দুদিন হবে। এই যে নিয়ে আসলাম কাকিমাদের বাড়ি থেকে, কত দাম নেবে জানি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 8টা, আর সকালের বাসি কাজকর্ম আমি আগেই করে নিয়েছি, আর বাসন তো আমি রাতেই ধুয়ে রাখি, এই জন্য সকালে কোনো চাপ থাকে না কাজের, জাস্ট ঝাড়ু দিই আর ঘরটা মুছে নিলেই হয়ে যায়। আর স্নান পুজো, আজকে স্নান পুজো যেহেতু করিনি তো আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে মেয়েকে স্কুলে তোমরা দাদা ভাই দিয়ে এসেছে, তো বসেই ছিলাম এতক্ষণ ধরে, মোবাইল ঘাঁটছিলাম, বসেই ছিলাম। তো চলো এখন টিফিনে কিছু বানাবো, আর আজকে সারাদিন কী করবো, কী রান্নাবান্না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর চলো মুড়ি খাওয়ার জন্য ভাজবো আলু, আর এই যে লঙ্কাগুলো আমি তেলে দেবো না, কারণ কী বলতো, তেলে দিলে না ফটফট করে ফুটে, এর জন্য আলু তো জল আছে যেন ফুটছে। চলো লবণ হলুদ দিয়ে দিলাম, এই যে আলু ভাজা হয়ে গেল, মুড়ি খাওয়া হবে আজকে। আলু ভাজাটা তুলে রেখে দিয়েছি এই দেখো, আর ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আলু ভাজার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো এই দেখো লাউ, সকালবেলায় যে লাউটা নিয়েছি না, ওই লাউটা দিয়ে ডাল করব, মানে দুপুরে রান্না এটা আমি করে রাখবো, ডালটা মানে জাস্ট সিদ্ধ করে রাখবো লাউ দিয়ে। এই যে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে করব। আর মুসুর ডালটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ভাবছি আগে লাউটা ই করে নেবো, অল্প একটু সেদ্ধ করে নেবো, লাউয়ের আগে মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে, দিয়ে তারপরে দেবো মুসুর ডালটা। এই যে দশটায়, তো চলো এবার দিয়ে দেবো ডালটা। লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কারণ ডালটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে ডালটা দিয়ে আবার ঢাকা দেবো। দরজার সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য ওয়েট করছি, তোমার দাদা ভাই গেছে মেয়েকে আনতে। এই যে বাইরে রোদ নেই, মানে মেঘলা মেঘলা ওয়েদার করছে, আবার কখনো কখনো রোদ হচ্ছে, অনেকক্ষণ ধরে বসেছিলাম শুয়েছিলাম, যেহেতু ওই দেখো অবশেষে আসছে। আচ্ছা দিনে তুমি বাবুকে আনতে গেছো বলো, আধা ঘন্টা লেট, আধা ঘন্টা। হ্যাঁ কেন, হ্যাঁ এ মা কি বলে, ম্যাম মারা গেছে কি করে, কি বলে রে এ মা, বাবু লিজা ম্যাম মারা গেছে। হ্যাঁ কাঁদে না, কোথা এ বাবা, সবাই কান্নাকাটি করবে তো তাহলে, মানে এত বড় একটা দুঃখজনক খবর মানে শুনবো সত্যি মানে কল্পনার বাইরে। আমার তো ভাবতে এত মানে কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে, কারণ পরশু দিন গেছে রবীন্দ্র জয়ন্তী, মানে স্কুলে প্রোগ্রাম ছিল রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে, তো সে পরশু দিনের কথা, পরশু দিন দেখেছি, পরশু দিন মানে ম্যামকে দেখেছি, মেয়ের স্কুলের ম্যাম, মানে মেয়ের স্কুলের ম্যাম মারা গেছে, কালকে মনে হয় মারা গেছে, আজকে খবরটা পেলো। তো স্কুলে দেরি হচ্ছে বলছিলাম না, দেরি হচ্ছে দেরি হচ্ছে, আধা ঘন্টা লেট করে এলো মেয়ে স্কুল থেকে, নাহলে চলে আসে দুই তিন মিনিটের মধ্যে চলে আসে। তোমার দাদা ভাই আনতে গেছিলো আজকে, প্রথম ফার্স্ট টাইম তোমার দাদা ভাই মেয়ে স্কুলে আনতে গেছিলো, আর আধা ঘন্টা লেট করে আসলো এর জন্যই। স্কুলের ম্যাম মানে মেয়েকে যে ক্লাস, মেয়ের যে ক্লাসে পড়ে ক্লাস ওয়ানে, সেই ক্লাসের ম্যাম মারা গেছে, মানে এত খারাপ লাগছে। পরশু দিনকে, পরশু দিনকে উনারই ডান্স দেখলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, কি সুন্দর দেখতে
সত্যি আর কি সুন্দর ডান্স করে, সত্যি এত সুন্দর দেখতে, মানে কি বলবো, আর ডান্স করে খুব সুন্দর। আর মেয়েকে পড়াতো, মানে মেয়ে ক্লাস ওয়ানে পড়ে, তো ক্লাস ওয়ানে সব বাচ্চাদের পড়াতো, 4 ঘন্টা ক্লাস হতো, ধরো 4 ঘন্টা ক্লাস হতো, উনি ক্লাসে থাকতেন মানে পড়াতেন। তো আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে, তারপরে মেয়েকে ডান্স মানে নাচ দিয়েছিলো একটা, মেঘের কোলে রোদ হেসেছে, ওটা প্র্যাকটিস করতে দিয়েছিল, ওটা আমি করিয়েছিলাম মেয়েকে। তোমাদের ভিডিওতে দেখেছি, ম্যামকে ভিডিওতে দেখেছি, তোমাকে মানে দেখাবো, আরও একবার দেখাবো এই ভিডিওটা করে, মানে এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। এত খারাপ লাগছে না খবরটা শুনে, সত্যি মেয়ে তো হাওয়া করে কেঁদে চোখ লাল করে ফেলেছে, ওই ঘরে আছে, খেতে দিয়েছি, খাচ্ছে, এখন টিভি চালিয়ে দিয়েছি বলে একটু মানে হালকা হলো, কান্নাটা থামালো, আর মানে কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে দিয়ে, আমার না এত খারাপ লাগছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে আমার, খবরটা শুনে আমি অবাক, মানে এত সুন্দর একটা ম্যাডাম, তারপরে আবার এত সুন্দর ডান্স করে, এত ভালো একটা ম্যাডাম। আর মেয়ে যেহেতু মেয়ে কষ্ট পেয়েছে, তার কারণ আছে, কারণ মেয়ে 4 ঘন্টা স্কুলেই মানে ওই ম্যামের কাছ সঙ্গেই বেশি টাইম কাটায়, টাইম ই করে থাকে, একটা ক্লাস ওই ম্যামটা বেশি ক্লাস নিতে থাকবে, এর জন্য আরও কষ্ট পেয়েছে, কান্নাকাটি করছে, এখন চুপ আছে, এরকম খবর সত্যি মানে ভাবিনি। অনেক পুরনো ম্যাডাম, এটাও শুনলাম যে অনেক পুরনো স্কুলে অনেক পুরনো ম্যাডাম ছিল, জানি না কী এমন হয়েছিলো, শুনলাম নাকি সুইসাইড করে মারা গেছে, এটা শুনলাম, কিন্তু জানি না মানে হঠাৎ এই একদিনে কী এমন হলো, পরশু দিন আমি দেখলাম গো কী সুন্দর হাসি খুশি একদম কত ভালো, কিন্তু হঠাৎ করে আজকে দেখছি কী হয়েছিলো জানি না, কিন্তু আজকে মারা গেছে। তো আজকে আজকে খবর পেলাম, জানি না কালকে রাতে মনে হয় মারা গেছে কি কিছু, তো চলো যাই হোক, আজকে দিনটা খুব বাজেভাবে মানে বাজে একটা খবর শুনে শুরু মানে ই হলো, খুব বাজে বলতে খুব দুঃখজনক বাজে। চলো এখন বেজে গেছে 11টা, খবরটা সত্যি আজকে সারাদিন আমার মনটা ভালো থাকবে না, আজকে সারাদিন কি এখন কটা দিন চললো আমার মন ভীষণ খারাপ থাকবে, কারণ আমি এই খবরটা মানে নিতে পারছি না, মানে এই মানে এইটা এই মানে লিজা ম্যামের এই মৃত্যুটা মানে এতটাই খারাপ লাগছে, জানি না কেন মনটা ভীষণ খারাপ লাগছে। চলো যাই হোক রান্না বান্না করবো, তোমাদের দাদা ভাই এনে দিয়েছে চিকেন, এনে দিয়েছে অল্প একটু, তো ওটাই রান্না করবো, আর ডাল তো সেদ্ধ করে রেখেছি, লাউ ডাল করবো, তোমাদের বলেছি তার আগে কটা খেয়ে নেবো, আর তোমার দাদা ভাই এখনই খেয়ে গেলো, মানে এখনই খেয়ে মারাই গেলো, ভেড়িতে গেলো, কাজে গেলো, তো চলো কটা খেয়ে নিই কিছু, আমার না সত্যি মানে এত খারাপ লাগে, সারাদিন আমার মনটা খারাপ থাকবে, ভালো লাগবে না, কারণ মেয়ে মানে কি বলবো, অনেক কথা বলেছি তো, অনেক কথা বলেছি, আর বেশি দিনের পরিচয় না, বেশি দিন পরিচয় না, মেয়ে যতদিন স্কুল খুলেছে ততদিন, কিন্তু ভীষণভাবে ভীষণভাবে মানে মিস করছি। চলো রান্না বান্না করে নিই, ভীষণ খারাপ লাগবে মানে ভীষণ ইয়ে লাগছে, মানে এরকম কেন হলো কে জানে, মানে এরকম একটা দুঃখজনক মানে মানে খবর সত্যি সবার কাছে খুব খারাপ খারাপ লাগছে, খুব মানে খুব মানে ইয়ে হচ্ছে, মানে কি বলবো, মনে পড়ছে বারবার। টিফিন করে চলে এসেছে, দেখো রান্নাবান্না করতে, মানে রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি, আর আজকে টিফিনে আলু ভাজা মুড়ি খেয়েছি, তোমাদের আর দেখাইনি, আর এই দেখো এখানে ভাতটা হচ্ছে, আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, এই যে লাউ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সকালেই সেদ্ধ করে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটাও সেদ্ধ হয়েছে ভালো, লাউ ডালটা, লাউ ডাল অনেক দিন পর খাচ্ছি। চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই, আরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার দেখছো। চলো এই যে লাউ ডালটা আগে করে নেবো, তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সব রকম গোটা মশলা, রসুন দিলাম, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম, ওই যে হয়ে গেল লাউ ডাল, চলো ডালটা হয়ে গেছে, এবার নাবিয়ে নিলাম, এরপর বানাবো চিকেনটা বানাবো, এই যে আর তোমার দাদা ভাই দেখো চিকেন এনে দিয়েছে, তো চিকেন করবো, চিকেন বলতে স্টমাক মেটে চিকেন সব মিলিয়ে আছে, কারণ স্টমাক মেটে আনতে বলছিলাম, স্টমাক মেটে ছিল না, অল্প ছিল, এই জন্য দুই মিশিয়ে নিয়ে এসেছে, আলু দিয়েই করবো, এই যে তো চলো আলুগুলো আগে ভেজে নিই, বাবা
জল ছিল মনে হয়, আমি বুঝতে পারিনি, একদম তেলগুলো ছুটে সব পড়ে গেল। তো চলো যাই হোক, আলুগুলো ভেজে নিই, এখনই মরর হয়ে যেত মানে পুড়ে যেতাম। আর চিকেনটা আজকে না প্রত্যেকবারের মতো করবো না, আজকে চিকেনটা অন্যরকমভাবে করবো, কারণ প্রত্যেকবার করি তা ভাবলাম যে না আজকে একটু অন্যরকমভাবে করি। আগে মশলাটা কষিয়ে নেবো বুঝলে, আগে মশলা কষিয়ে নেবো, আমি চিকেনে মশলা মাখিয়ে একদম করি, কিন্তু আজকে মশলা কষিয়ে নিয়ে তারপর দেবো চিকেন। এই দেখো মশলাটা আগে কষিয়ে নিয়েছি, এরপরে চিকেন দিয়ে করবো। এইভাবে অনেকে রান্না করে, আমি করি খুব কম, আমি আগে ম্যারিনেট করে রাখি তারপর করি। আজকেও বৃষ্টি হতে পারে, কারণ ওয়েদার খারাপ তো, মেঘলা মেঘলা ওয়েদার করছে, একটু মনে হচ্ছে গরম ধরছে। চলো রান্না হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দিলাম, রান্না বান্না কমপ্লিট। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে দেখো খেতে বসে গেছি আমরা। তোমার দাদাভাই তো খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমিও ভাতটা বেড়ে নিয়েছি, মেয়েকেও দিয়েছি। তো মেয়ের ভাতটা মাখিয়ে দেবো, কারণ মেয়ে আবার সবজি খেতে চায় না, ডাল খেতে চায় না, মাখিয়ে দিলে পরে ও খেতে খেয়ে নেয়, আর বেশিরভাগ আমি খাইয়ে দিই ওকে, ও খেতে চায় না নিজে হাতে। তো আজকে টিভির ঘরে বসেছি, টিভির ঘরে খেতে বসেছি, আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে ছিল গিয়ে শুভ অক্ষয় তৃতীয়া। তো মিষ্টি দিয়েছে, মিষ্টি আনতে গেছিলো তোমাদের দাদা ভাই, মিষ্টির বদলে এবার মিষ্টি দেয়নি, সোন পাপড়ি দিয়েছে, সোন পাপড়িগুলো ভীষণ ভালো ছিল। আর এদিকে তোমাদের দাদা ভাই সোন পাপড়ির প্যাকেটটাই খুলতে পারে না, মানে খুলতে হবে অন্যরকমভাবে আর ও খুলছে অন্যরকমভাবে। এদিকে মেয়ে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম এনে নিয়েছে তোমাদের দাদা ভাই, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি ও খুলতে পারছে না। আর আমি সিঙ্গারা আনতে বলেছিলাম, আর ও এনেছে দেখো ভেজিটেবিল চপ। তো আমি সেটাই বলছি তো তোমার দাদা ভাইকে যে তোমাকে মুখ শুদ্ধ করতে কে বলেছে, আমি তো আনতে বলেছি সিঙ্গারা তোমাকে, আর তুমি কেন ভেজিটেবিল চপ নিয়ে এসছো, এটাই আমি বলছি। তোমার দাদা ভাই বলছে যে খেতে ভালো ভেজিটেবিল চপগুলো খেতে ভালো লাগবে দেখো। তো ও আর প্যাকেটটা খুলতে পারে না, সোন পাপড়ির প্যাকেটটা, আর দেখো ভেজিটেবিল চপ এনে দিয়েছে। তো চলো ও প্যাকেটটা শেষে আর খুলতেও পারেনি, শেষে আমি ওকে প্যাকেটটা খুলে দিয়েছি, সোন পাপড়ির প্যাকেটটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বাড়াবো না। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো আগামীকাল আবার দেখাবে, টাটা।